হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো, আমি পিঙ্ক কালারের নেল পলিশ নিয়ে চলে এসেছি, কারণ অনেক দিন হয়ে গেছে তো নখ পলিশ পরি না। তো এই নখ পলিশ নিয়ে এসেছি, নিয়ে এসে এখন পরে নিচ্ছি। আগে আমি চেরি কালারের নখ পলিশ ব্যবহার করতাম, কিন্তু এখন চেঞ্জ করেছি, টেস্ট চেঞ্জ করেছি। চেঞ্জ করে এখন পিঙ্ক কালারের নেল পলিশ নিয়ে এসেছি, নিয়ে এসে এই এখন পরে নিচ্ছি, কারণ নখগুলো বেশ বড় হয়েছে। শেপ করেছি নখগুলোকে, সবার প্রথমে নখগুলোকে শেপ করে নিয়ে তারপর গিয়ে ভালো করে ঘষে মেজে নিয়ে তারপর চলে এসেছি নেল পলিশ নিয়ে ছাদের ঘরে। কারণ নিচের ঘরে তো কথা বলতে পারবো না, শুধু হয়তো মুখ বুঝে বসে বসে সাজুগুজু করেই চলে যাব, আর কথাটা সেরকম বলতে পারবো না। ভয়েস ওভার দিয়ে তখন কাজ চালাতে হবে, তো সবসময় কি আর ভালো লাগে বলো? ভয়েস ওভার দিতে তো তোমাদেরও শুনতে ভালো লাগবে না যে বৌদি দেখো সহজেই কাজ সেরে নিচ্ছে, ভয়েস ওভার দিয়ে মিটিয়ে নিচ্ছে। তাই জন্য ভাবলাম যে ছাদের ঘরে চলে আসি, এসে সমস্ত বিছানা পাতি প্রথমে পরিষ্কার করেছি, পরিষ্কার করে নিয়ে ভালো করে বসে নিয়েছি। বসে নিয়ে এবার একে একে নখের মধ্যে নেল পলিশটা পরে নিচ্ছি। শুধু বাঁ হাতেই পরবো, ডান হাতে পরবো না, কারণ ডান হাত দিয়ে যেহেতু আমি খাওয়ার দাওয়ার খাই, যদি আমার পেটের মধ্যে নেল পলিশের ইয়েটা চলে যায় তখন আমার কোনো যদি সমস্যা হয়, ওই জন্য আমি শুধু বাঁ হাতেই নেল পলিশটা পরবো। পরে নিয়ে তারপর অন্য কাজ করতে যাব গিয়ে। তো যাই হোক, আজকে যেহেতু সাজুগুজু করতে এসেছি, দেখতেই পাচ্ছ কি সুন্দর টুক পরেছি মাথার মধ্যে, দেখো টুক পরেছি, লাল রঙের টুক পরেছি, তারপর লিপস্টিক পরেছি, কাজল পরেছি, সেজে গুজে একদম ওকে। মুখে তো জানি আমি লোটাস লাগে সবসময়, তো অত কিছু সাজ তুলিনি। এরকম নেল পলিশটা পরে নিয়েছি, তোমরা দেখে নাও ভালো করে। বেশ পিঙ্ক কালারের, পিঙ্ক না সরি ভুল বলছি, ইয়েলো রঙের, বাংলা ভাষায় বলি ইংলিশ না ইউজ করে, হলুদ রঙের তাঁতের শাড়ি পরে নিয়েছি। এই লাল রঙের ব্লাউজ দেখতেই পাচ্ছ, আর এই যে তার মধ্যে গোলাপি রঙের নেল পলিশ, কি সুন্দর কম্বিনেশন গো, আমিও তো ভুলে গেছি। বেশ লাল হলুদ আর গোলাপি, বেশ সুন্দর মিলেছে না রংগুলো, বেশ দারুণ ব্যাপার। আমিও বেশ ম্যাচিং করে চলে এসেছি। তো যাই হোক, পরে পড়া হয়ে গেছে আমার নেল পলিশ, আমার পায়েও পড়া হয়ে গেছে, পায়েরটা আমি আর তুলে ধরলাম না, এবার একটু চিরুনি নিয়ে নেবো, সেই যে আমার পছন্দের চিরুনি, অনেক পছন্দ করে অনেক স্বাদ করে চিরুনিটা কিনেছিলাম, বড় চুল আছড়াবো বলে। তো চুলটা কেটে তো ছোটো করে দিচ্ছি, তো চুলটা একটুখানি হালকা আছড়ে নিই, এই হাতটা ইউজ করবো না, যদি আমার নেল পলিশটা নষ্ট হয়ে যায়, ওই জন্য ডান হাতটাই ব্যবহার করবো, করে হালকা একটু আছড়ে নেবো, কারণ এখন আর সেরকম জট পড়ে না চুলে। আর চুলটাও আমার ঝরা কম হয়ে গেছে, কারণ আমাকে একজন বন্ধু আমাকে সাজেস্ট করেছিল যে বৌদি চুল ছোট করে নাও, তাহলে চুল ঝরা কমে যাবে, চুল ভালো থাকবে, চুলটা গোছও হবে। আর সত্যি তাই, আমার চুল ঝরা আমার একদমই কমে গেছে, চুলে গোছও এসছে, সুন্দর থাকছে আমার চুলটা। তো আশা করি যে আমাকে সাজেস্ট করেছিল সে ভালোই, আমার ভালো চেয়েই বলেছিল। তো অনেকে কমেন্ট করেছে আমার বড় চুলই আমাকে ভালো লাগে, হ্যাঁ ছোট চুল কেন করিয়েছো বৌদি? তো তাদেরকে বলবো কি করবো বলো, আমার চুলের নিচটা পুরো ড্যামেজ হয়ে গেছিলো, যার জন্য পুরো কেটে দিতে বাধ্য হয়েছে। তো এতে আমার চুলটা সত্যি ভালো হয়েছে, চুল ঝরাও কমে গেছে। এবার চেষ্টা করব যে চুলের যত্ন নিয়ে বেশ আস্তে আস্তে করে চুলটাকে বড় করব, তোমাদের পছন্দ যেটা সেটাই আমি তোমাদের কাছে তুলে ধরব, বড় চুল। সেটার জন্য একটু সময় চাই, কারণ তারা তো করলে তো আর পাচা ছাড়িয়ে তো চুল হবে না, সেটার জন্য কয়েক একটা বছর তো সময় তো লাগবেই কোমর পর্যন্ত আসতে গেলে। তো যাই হোক, চুলে যত্ন সত্ন করে তোমাদের পছন্দ মতো তখন আবার হাজির হয়ে যাব, তখন এখন আপাতত তোমরা আমাকে এরকমই দেখো, আর আমার চুলটা আর আমি এভাবে যত্ন করে যাই, সেজে গুজে তোমাদের সাথে চলে আসি মাঝে সাঝে বক বক করতে। তো যারা নতুন দেখছো তাদেরকে আমি একটা কথাই বলবো, তারা প্লিজ 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 আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টুক করে টিপে দিয়ে অল নোটিফিকেশনটা অন করে নেবে। আর বলবো যে এভাবেই আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, আমাকে প্রচুর প্রচুর পরিমাণে সাপোর্ট করেছো, আমাকে সাজেস্ট করতে থেকো যে আমি কিরকম কি ধরনের ব্লগ ভিডিও তোমাদের কাছে আমি তুলে ধরবো। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকো, এভাবেই আমাকে দেখতে থেকো।